আমার দুটো মানে পাঠাগার আছে, একটা রামচন্দ্র পাঠাগার আর একটু হলো নেত্রকোনায় কবিতা কুঞ্জ। তাছাড়াও আরো দুটো পাঠাগার আমি বই দিয়ে এবং পরামর্শ দিয়ে তাদেরকে উৎসাহিত করি। যখন আমাদের দেশের ছেলেমেয়েরা এমনিতে কিছুটা পাঠ বিমুখ ছিল, তারপরেও ইন্টারনেট, ফেসবুক, গুগল, ইউটিউব ইত্যাদি আসার ফলে তারা এখন গ্রন্থ পাঠ করে জ্ঞান যতটা না আহরণ করছে তার চেয়ে বেশি তারা ইন্টারনেটের উপর, গুগলের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। আমি নিজেও গুগলকে সার বলে সম্বোধন, গুগল সার, কারণ আমি তার জীবনে যত সার দেখেছি গুগলের মতো এত সফল সার আমরা কিন্তু আর বলবো পাইনি। যখনই যে তত্ত্বটির দরকার, কালকে একটা লেখা লিখলাম, হ্যামলেটে সেই উক্তিটি ব্যবহার করেছি, সিটি থেকে ব্যবহার করেছিলাম, The time has gone out of joint. I want to set that right. The end of the same thing that. এই তো কারণ আছে। তারপরে বলুন যে উত্তরটা ঠিক সঠিক হলো কিনা, যেহেতু আমার লেখা অনেকে পড়ে, আমার তো ঠিক পোর্ট করবে। এখানে মনে হয়েছে ইংরেজি সাহিত্যের ছাত্রী, ইংরেজি সাহিত্যের শিক্ষক মিটিং কলেজের উপস্থিত আছে আমাদের আনন্দ ভাইয়ের ভ্রাতুষ্পুত্রী, না তো সেও ভুল ধরবে বলে আমি পরে ইন্টারনেটে সার্চ করে দেখলাম যে কথাটি আমি যেভাবে লিখেছি সেরকম নয়, ফলে আমি কারেক্ট ভার্সন পরে ইন্টারনেট থেকে লিখে আবার হোল্ড করেছি আর কি, আপলোড করলাম। তো গুগলের এই যে ক্ষমতা, এই ক্ষমতা ব্যবহার করার পক্ষে আমি, কারণ কত অল্প সময়ের ভেতরে আমি আমার ত্রুটিটা সংশোধন করতে পেরেছি গুগল থাকার কারণে। কোনো একটি তথ্য জানার দরকার পড়লে শেক্সপিয়ারের জন্মস্থান, তার জন্ম সাল কি, নিউটনের জন্মস্থান, জন্ম সাল, এইসব যে কোনো কোয়েশ্চেন মাথার মধ্যে যত প্রশ্নই আসে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু অল্প সময়ের মধ্যে আমরা গুগলের মাধ্যমে পেয়ে যেতে পারি। ফলে আমি আমার ছেলেমেয়েদেরকে, আমাদের দেশের ছেলেমেয়েদেরকে, মানুষকে যারা পাঠ, যারা জ্ঞান সন্ধানী, তাদেরকে অবশ্যই গুগলের সাহায্য নিতে বলব। কিন্তু একই সঙ্গে আমি মনে করি যে গ্রন্থ আকারে আমাদের যে জ্ঞান আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলো কিন্তু গ্রন্থের মধ্য দিয়ে, গ্রন্থ আকারে সেগুলো আমাদের কাছে এসেছে।